নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মন্ত্রিসভায় কারা কারা থাকবেন কেন্দ্রীয় সরকারের হলে সেটা প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ। আবার রাজ্য সরকারে কে কে মন্ত্রী হবেন সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ। এবং মন্ত্রিসভা চলে কালেকটিভ রেসপন্সিবিলিটির মাধ্যমে। মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সতীর্থদের যে তালিকা রাজভবনে পাঠান, রাজ্যপাল তাদেরকেই শপথ বাক্য পাঠ করান। আর কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সতীর্থ কারা হবেন সেটা ঠিক করে তাদের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠান এবং রাষ্ট্রপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি বলেন যে আমার মন্ত্রিসভা, রাজ্যপাল বলেন আমার মন্ত্রিসভা। কিন্তু মন্ত্রিসভার সর্বাধিক নায়ক বা সর্বাধিক নায়িকা হন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী। তাই মন্ত্রিসভার কোনো সদস্য দুষ্টুমি করলে, চুরি করলে তার দায় কিন্তু মন্ত্রিসভার উপরেই বর্তায়। এবং মন্ত্রিসভার যিনি প্রধান, সেটা প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি সে কি দায়ভার এড়াতে পারেন? কখনোই পারেন না। অতীতে আমরা কি দেখেছি, মনমোহন জমানার দ্বিতীয় কাল পর্বে 2G থেকে, কোল ব্লক থেকে, কমনওয়েলথ গেমসের কেলেঙ্কারি, শাসক দলের মন্ত্রী, সাংসদ, শরিক ডিএমকে দলের মন্ত্রীরা অভিযুক্ত হয়েছিলেন। আক্রমণের তীর কার থেকে ছিল? প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং থেকে। কারণ তিনি সেই মন্ত্রিসভার প্রধান, সর্বাধিক নায়ক, এবং ডিএমকের বালু বা পরবর্তীকালে কানিমোচি বা ওদিকে কমনওয়েলথের সুরেশ কালমাডি, কয়লা দপ্তরের একজন রাষ্ট্রমন্ত্রী ছিলেন, যাদের যাদের নামে অভিযোগ করেছিল তাদের দায়ভার তো প্রধানমন্ত্রী এড়াতে পারেন না। প্রধানমন্ত্রী এড়াবার চেষ্টাও করেননি। তিনি শত আক্রমণের মুখেও বলেছিলেন, সম্ভবত তার শেষ প্রেস কনফারেন্স প্রধানমন্ত্রী হিসাবে 2014 জানুয়ারিতে বিজ্ঞান ভবনে, আজকে আমাকে নানাবিধ অভিযোগে বিদ্ধ করা হচ্ছে কিন্তু ইতিহাস আমার প্রতি অত নির্মম হবে না বলেই আমার বিশ্বাস। ডক্টর মনমোহন সিংয়ের মতো মানুষের পক্ষেই এই কথা বলা সম্ভব। মুখ্যমন্ত্রী মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো ডক্টর মনমোহন সিং নন। ডক্টর মনমোহন সিংয়ের পাণ্ডিত্য, বৈদগ্ধ্য, হিউমিলিটি সব কিছু অন্য পর্যায়ে ছিল। তিনি রাজনীতিবিদ ছিলেন না, তিনি ব্যুরোক্র্যাট ছিলেন এবং অর্থনীতিবিদ ছিলেন। 2008 সালে ওই লেমন ব্রাদার্স ক্রাইসিসের সময় সারা বিশ্ব তার পরামর্শ নিয়েছিল। তাহলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে দুষ্টুমি বা দুর্নীতির অভিযোগ উঠলে সেই দায় ঝেড়ে ফেলতে পারেন না, ব্যতিক্রম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেউ ব্যক্তিগতভাবে কিছু করলে তার দায় সরকার নেবে না। আরে, কেউ 10 বছরের মন্ত্রী, কেউ মহাসচিব, কেউ একাধিক দপ্তরের মন্ত্রী, পশুখাদ্যে লালু, নরখাদ্যে বালু, পার্থ মহাসচিব, শিক্ষা, শিল্প, পরিষদীয় দপ্তর, বিভিন্ন জেলার মাতব্বর, আগে বিরোধী দলনেতা, তিনি দুর্নীতি করলেন, জেলে গেলেন, অভিযোগ উঠল, মামলা চলছে, বালুর বিরুদ্ধে অভিযোগ, গণবন্টনের খাবার খোলা বাজারে বিক্রি করেছেন, বাকিবুর সহ একাধিক 2 নম্বরি লোকের সঙ্গে তার যোগাযোগ। মুখ্যমন্ত্রী যদি বলেন যে তিনি কিছু জানতেন না, কেউ যদি ব্যক্তিগতভাবে করে থাকে সেটা তার দায়, ব্যক্তিগতভাবে উরুকাতু মদনা কিছু করলে সেটা তার দায় হতে পারে, কিন্তু তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে যদি এসব অভিযোগ ওঠে তার দায় কি মুখ্যমন্ত্রী এড়াতে পারেন, কি বলেন আপনারা? কিন্তু মুখ্যমন্ত্রী এখনও বলছেন তিনি বিশ্বাস করেন না যে বালু, পার্থ কেষ্ট চোর। বালু এখনও মন্ত্রিসভায় আছে,
ছড়াবার সাহস নেই। কেন সাহস নেই সেটা আপনাদের কাছে আর খোলসা করে বলার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা দ্বিচারিত না, আপনি পায়ে পা লাগিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করেন, এমন পর্যায়ে নিয়ে যান যেখানে আয়ুষ্মান ভারতের আওতায় আমরা বাদ পড়ে যাই, ন্যাশনাল হেলথ মিশনের টাকা পাই না, কেন্দ্রীয় নির্দেশাবলীর মানবেন না, অন্য রাজ্যগুলো সব মানে, কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হলে রাজ্যের প্রতিনিধিরা থাকে না, কোনো রকম সহযোগিতা করেন না, মিড ডে মিলের টাকা চুরির অভিযোগ উঠছে, মিড ডে মিলের টাকা দিয়ে ক্ষতিপূরণ ত্রিপল ইত্যাদি দেওয়া হয়েছে, রাজনৈতিক সবার খরচ মেটানো হয়েছে, ধর্মেন্দ্র প্রধান সংসদে দাঁড়িয়ে বলেছেন 4,000 কোটি টাকার ঘাপলা সিবিআই তদন্ত করবে, পিপিই কিট কেলেঙ্কারি নিয়ে তদন্ত হচ্ছে, তা তো চাকরি বেচার বিষয়গুলো তো আছেই, এর দায় আপনি এড়াতে পারেন, অস্বীকার করতে পারেন, এগুলো মিথ্যা প্রচার বলে আপনি উড়িয়ে দিলে মানুষ সেটা আপনার কথা শুনে বলবেন হ্যাঁ এটা মিথ্যা প্রচার, পশ্চিমবঙ্গের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই, তারা ধৈর্যশীল, তারা অনেক ধৈর্য ধরেন। আবার একটা প্রচার হয় যে পশ্চিমবঙ্গের মানুষ ওই ভাতা পান তো অনেকে, সেই ভাতা পান বলেই তারা এইসব দুর্নীতির বিষয়গুলোকে আমল দেন না, অত্যন্ত ভুল ধারণা। কেসিআরও প্রচুর ভাতা দিতেন, রায়ত বন্ধুর মতো প্রকল্প করেছিলেন, কই নির্বাচনে তো নিশ্চিহ্ন হয়ে গেলেন কার্যত। ভাতা দেবেন এবং তার সঙ্গে স্বচ্ছ প্রশাসন রাখতে হবে, তাহলে প্রো ইনকাম্বেন্সি হয়। কিন্তু ভাতা দিলাম আমি, নানা রকম সরকারি কর্মসূচি মানুষের মধ্যে নিয়ে আসলাম আর ভাবলাম আমি দুর্নীতি করার লাইসেন্স পেয়ে গেছি, তাহলে মানুষ কিন্তু আপনাকে সমর্থন করবেন না। তেলেঙ্গানা তার সব থেকে বড় উদাহরণ, আর মধ্যপ্রদেশ ব্যতিক্রম প্রো ইনকাম্বেন্সি, কারণ লাডলি বেহেনা যোজনাও হয়েছে আর প্রশাসন 20 বছর হলেও মোটামুটি স্বচ্ছতার সাথে কাজ করেছে। শিবরাজ সিং চৌহানের ডিসপেন্সেশন যদি কেসিআরের মতো হতো তাহলে লাডলি বেহেনা যোজনার কোনো কাজ হতো না, এটা বলা যায়। তাই মুখ্যমন্ত্রী বলছেন আমি এত সরকারি কর্মসূচি দিই, গরিব মানুষকে পয়সা দিই, কৃষকদের অ্যাকাউন্টে দিই, স্বাস্থ্যসাথী দিই, খাদ্য সাথী দিই, ইত্যাদি ইত্যাদি। আপনি তো দয়ার দান নয়, আপনার সরকারের এগুলো কর্মসূচি আপনি দেন, তার মানে কি এই যে আপনার বালু, পার্থ, কেষ্ট, মানিক খুলে আম দুর্নীতি করবে এবং জেলে থাকবে? এবং আমাদের তো খারাপ লাগে, আপনি মহিলা, আপনি একটা লড়াই সংগ্রাম করে উঠে এসছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধীরা বলে যাচ্ছেন মমতা চোর, মমতা চোর, মমতা চোর, আপনার নিশ্চয়ই খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে, কিন্তু আপনি আমার মুখ্যমন্ত্রী, সব সময় পায়ে পা লাগিয়ে ঝগড়া, সব সময় বিরোধিতা করা, সব সময় খুব ধরা, অন্যান্য রাজ্য রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে তাল মিলিয়ে চলে, বিজেডি চলে, তা নবীনবাবুর সঙ্গে কি বিজেপির রাজনৈতিক সখ্য আছে, বিরোধিতা আছে, বিজেপি উড়িষ্যায় ক্ষমতায় আসতে চায়, লড়াই হয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নবীনবাবু সবসময় চান এবং কেন্দ্রীয় সরকারও তাকে সহযোগিতা করেন, এটাই নিয়ম, কিন্তু আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন। 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা পাচ্ছে না বলে আপনি গগন বিদীর্ণ করে শোরগোল করছেন, তা যে টাকাগুলো লুট হলো ভুয়ো জব কার্ডের মাধ্যমে সেই টাকাগুলো ফেরত দিলেই তো হয়, সে টাকাগুলো উদ্ধার করুন, 100 দিনের কাজ, আবাস যোজনা সব টাকা ওই টাকা থেকেই হয়ে যাবে, কেন্দ্র তখন যে অ্যালট করবে সেটা দিয়ে আবার নতুন কাজ করতে পারবেন, কই উচ্চবাচ্চ তো করছেন না, কাদের বাঁচাচ্ছেন আপনি, দ্বিচারিতা না। কংগ্রেসের উপর আপনার খুব রাগ, রাহুল ফোন করেছিল আপনাকে আইএনডিএ জোটের বৈঠকে যোগ দিতে,
আপনি বলেছেন এত স্বল্প সময়ের মধ্যে কিছু হয় না, আমি ঠিক মানলাম আপনার ব্যস্ততা আছে পূর্ব নির্ধারিত কর্মসূচি, কিন্তু খার্গেজির ওই যে পার্লামেন্টারি পার্টির লিডারদের দ্বারা বৈঠক টুকটাক হয় সেখানেও তো আপনাদের কেউ জাননি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কংগ্রেস দুর্বল হলে আপনি খুব আনন্দিত বোধ করেন, ভাবেন যে এবার আপনি ছড়ি ঘোরাতে পারবেন। নিশ্চিন্তে জেনে রাখুন সর্বভারতীয় ক্ষেত্রে ছড়ি ঘোরানোর সুযোগ আপনি আর পাবেন না। 2009-তে পেয়েছিলেন, থাকতে পারেন, ঝগড়া করে বেরিয়ে এসেছিলেন, আবার 2011 সালে কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তারপরে আবার কংগ্রেসকে এ রাজ্য থেকে মুছে ফেলার জন্য নানা রকম কাজকর্ম করলেন। ঠিক এখন আবার আপনি কংগ্রেসকে বুঝে নিতে চাইছেন। তিন রাজ্যে কংগ্রেস যদি ক্ষমতায় আসতো তাহলে আপনি এই মনোভাব দেখাতে পারতেন না। পাটনায় কি বলেছিলেন, আওয়ার ফেভারিট রাহুল গান্ধী, কিন্তু মুম্বাই বৈঠকের আগে 7 সকালে রাহুলের বাড়িতে অভিষেক গিয়ে যখন রাহুলকে অনুরোধ করেন বাম সঙ্গ ত্যাগ করে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে, রাহুল বিষয়টা গুরুত্বই দেয়নি। আপনি যার পর নাই রেখে গেলেন, গিয়ে মুম্বাইয়ে বৈঠকের সাংবাদিক বৈঠকে এলেনই না, বললেন বিমান ধরার তারা ছিল, কিন্তু আপনি তো চার্টার বিমান নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ আপনার যেই ন্যাশনাল অ্যাম্বিশন, আপনি মাতব্বরি করবেন, আপনি ছড়ি ঘোরাবেন, সাকুল্যে তো 42টা সিট, তার মধ্যে পেয়েছিলেন 42-এ 42 স্লোগান দিয়ে 2019-এ 22টা, আগে 22টা আসন ধরে রাখুন 24-এ, তারপর তো সর্বভারতীয় স্তরে ছড়ি ঘোরাবেন, দেখুন না কি দাঁড়ায়। আপনার সাকরিদের না লম্প জম্প যাই করুক না কেন, মানুষের মনে কিন্তু তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে, এই দলটা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, মন্ত্রীরা অভিযুক্ত হয়ে জেলে, মুখ্যমন্ত্রী বলছেন তিনি বিশ্বাস করেন না এরা চুরি করেছে। বাহ, জনগণকে এত বোকা ভাবে তৃণমূল কংগ্রেস। পার্থর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হলো, বিশ্বাস করেন না যে পার্থ চোর, টাকা হলো কোত্থেকে এলো, কার টাকা? বাকিবুরের বিরুদ্ধে অভিযোগ করেছিল পুলিশ, কোনো তদন্ত হয়নি, কেন হয়নি? মানিক 10 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, কিভাবে তাকে প্রতি বছর ধরে তার রিনিউ হয়? আপনার পুলিশ, আপনার গোয়েন্দা দপ্তর কিচ্ছু জানতো না, যদি না জানে সেটা তাদের অপদার্থতা, আর জানা সত্ত্বেও যদি কোনো ব্যবস্থা নিয়ে না থাকে সেটা আরো বেশি অপরাধ। কারণ শিক্ষাটা আমাদের একটা গর্বের বিষয় ছিল, সেই শিক্ষাটাকে একদম ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাশঙ্কর বসাকের ডিভিশন বেঞ্চ কি বলেছেন, যে 9ম, 10ম, 11ম, 12ম শ্রেণীর শিক্ষক, অশিক্ষক, কর্মচারী 23,000-এর উপর, SSC তাদের কাছে একটা নোটিশ পাঠাবে এবং প্রত্যেককে সই করতে হবে, একজন নোডাল অফিসার থাকবে, যে আদালতে মামলা চলছে, এই শিক্ষক অশিক্ষকদের কিছু যদি বলার থাকে তাহলে আদালতে গিয়ে তারা বলতে পারেন। কারণ যাদের চাকরি গিয়েছিল তারা আদালতে গিয়ে বলেছিল আত্মপক্ষ সমর্থনের তারা কোনো সুযোগ পায়নি। তা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই সুযোগটা দিলেন। ভাবুন বিষয়টা, শিক্ষকদের কাছে কোর্টের নোটিশ যাচ্ছে আপনাদের বক্তব্য আদালতে জানান দুর্নীতির বিষয়, ভুরি ভুরি অভিযোগ দুর্নীতির। ব্রাত্য বসু বললেন মাত্র 781টা পদ খালি আছে, পরের দিনই সেটা বেড়ে দাঁড়ালো 45,000। বিভ্রান্ত মানুষ হচ্ছে না, চাকরি প্রার্থীরা বিভ্রান্ত হচ্ছে না, রাজনৈতিক মহলে তো আপনার সরকারের মধ্যে কোনো সমন্বয় আছে বলেই তো লোকে মনে করে না। আর সবসময় একটা ঝগড়া করার মানসিকতা, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবো কেন্দ্রীয় সরকারের সঙ্গে। আর সংখ্যালঘুদের সভায় মোবাইল থেকে বক্তৃতায় কি বললেন, আপনারা একজোট থাকুন, আপনাদের বিভাজন হলেই বিজেপির সুবিধা, সংখ্যালঘু ভাই বোনরা কি শুধু আপনার ভোট ব্যাংক, তারা ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হবে না,
কতদিন তাদের বিজেপির জুজু দেখাবেন? সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে যাদের বিচার বিবেচনা চারপাশে কি ঘটছে সে সম্পর্কে সম্যক ধারণা থাকে, তাহলে এই ভণ্ড সেকুলার রাজনৈতিক দলগুলোর পাতা ফাঁদে তারা হয়তো আর পা দেবেন না। সাগরদিঘির বাই ইলেকশন কি বুঝিয়েছে? যে সংখ্যালঘুরা আপনাকে বিশ্বাস করে না, মানে বড় অংশ। আর লোকসভা নির্বাচন আমি মেনে নিলাম, তাদের বিজেপি বিরোধী এন ব্লক তারা ভোট করবেন, তারা তৃণমূলকে কেন ভোট করবেন? আপনি বিজেপি বিরোধী অনেক কথা বলেন, তলায় তলায় বিজেপির সুবিধা হয় এমন পদক্ষেপ নয়, রাজ্যসভায় ওয়াক আউট করে সংখ্যা কমিয়ে দেন, জগদীপ ধনখড়ের নির্বাচনে ভোট দেন, অনেক কিছু করেন। তো মুসলমান ভাই বোনেরা আপনার খেলাটা বুঝে গেছে, আপনি তাদেরকে নিছক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চান। আর বাই ইলেকশনে কখনো শাসক দল হারে, কিন্তু হেরেছে, 23,000 ভোটে হেরেছে, 50,000 ভোটে জেতা সিট। তাই কংগ্রেসকে আপনি যতই তুচ্ছ তাচ্ছিল্য করুন না কেন, আবার এই রাজ্যে আবার কংগ্রেসকে আপনি 6টা আসনও ছাড়তে চান, কারণ জানেন যে মুসলমানদের মধ্যে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা, বামেদের বিশ্বাসযোগ্যতা আপনার থেকে অনেকটা বেশি। তাই তিনি সংহতি দিবসের সবাই বার্তা দিচ্ছেন, আপনাদের মধ্যে যেন বিভাজন না হয়, বিজেপি সুবিধা নেবে। আসলে নওসাদকে ভয় পাচ্ছে, নওসাদ বলেছে না ডায়মন্ড হারবারে দাঁড়াবো, ছোটবাবুর তো ঘুম উড়ে গেছে। আর একে ও পীরজাদা, তারপরে যেভাবেও সারা রাজ্য ঘুরছে এবং মুসলমানদের মধ্যেও একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাই বারে বারে আপনি মুসলমানদের বলছেন একজোট থাকুন, নৌসাদকে নাম না করে বিজেপির এজেন্ট বলছেন, আসলে আপনার খেলাটাই ধরা পড়ে গেছে মুসলমান ভাই বোনদের একটা বড় অংশের কাছে। আপনি তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেন, সার্বিক উন্নতির উদ্যোগ নেন না। ইমাম মুয়াজ্জিম ভাতা স্কলারশিপ দিলেই হয়ে গেল, কিছু সরকারি চাকরি দিলেই হয়ে গেল। আর বিজেপি বিরোধী লড়াই আপনি মুসলমানদের ভোট চাইছেন, আবার অতীতে দেখা গেছে কেন্দ্রে বিজেপি সরকারের কোনো সমস্যা হলেই আপনি হয় রাজ্যসভা থেকে ওয়াক আউট করে সমর্থন করেছেন। আসলে একটা ব্যাখ্যা আছে যে প্রভাবশালীদের বাঁচাতে আপনি বিজেপির সঙ্গে সমঝোতাও করে নিতে পারেন, তাদের বিজেপি বহু আসন পেতে পারে এই রাজ্যে, কিন্তু ওই প্রভাবশালীদের ছোঁবে না এই মর্মে। এগুলো সব গসিপ, আমি বিশ্বাস করি না এইভাবে কোনো সমঝোতা হয়, মানুষ তো বোকা নয়, ভোট তো মানুষ দেয়। কিন্তু একটা বাজারে একটা কি বলবো পলিটিক্যাল রিউমার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন প্রভাবশালী বাঁচানো তার পক্ষে সম্ভব নয়, এমন তথ্য প্রমাণ এজেন্সির হাতে আছে, প্রভাবশালীদের দরজায় কড়া নাড়া যে কোনো মুহূর্তে নাড়তে পারে। সেই জন্য ও মুখে বিজেপি বিরোধী কথা বললেও আপনি বিজেপিকে এই রাজ্যে ফাঁকা জমিও ছেড়ে দিতে পারেন, যাতে অমিত শাহের দেওয়া লক্ষ্যমাত্রা বিজেপি পূর্ণ করতে পারে, বিনিময়ে দ্বিতীয় প্রভাবশালী, তৃতীয় প্রভাবশালী, চতুর্থ প্রভাবশালী এদেরকে ছেড়ে রাখবে এজেন্সি। এই আলোচনা চলছে, রাজনীতি সম্ভাব্যতা শিল্প, গুজব পল্লবিত হয়, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ভবিষ্যৎ বলবে। রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 3 মাস বাদে কী হবে বলা সম্ভব নয়, 7 দিনে পট পরিবর্তন হয়। তাই এই সব বিষয়গুলো মাথায় রেখেই আমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দ্বিচারিতা করছে।